সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার মোট 12,03,407 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সকালে রাজধানীর কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি জানিয়েছেন, কেবল প্রশ্ন ফাঁসকারীদের নয়, গুজব সৃষ্টিকারীদের ব্যাপারেও কঠোর নজরদারি রাখা হচ্ছে। মদুল ইসলামের পাঠানো তথ্যে রিপোর্ট করছেন আশিকুর রহমান চৌধুরী। সকালে যানজট ঠেলে ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে যেতে শিক্ষার্থীদের এই দৌড়ঝাঁপ। কিন্তু তারপরও অনেক পরীক্ষার্থী ঠিক সময়ে পৌঁছাতে পারেননি কেন্দ্রে। খুব জ্যাম রাস্তায়, মানে আসতে তো অবস্থা খুব খারাপ হয়ে গেছে। অনেক লেট হয়ে গেছে, 10 মিনিট পুরো 1.5 মিনিট থাকতে আমরা ভিতরে ঢুকছি, এখন বলতে পারতিস না এমসিকিউ গুলো কি দিতে পারবে কিনা। সকালে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। এ সময় তিনি অভিভাবকদের কেন্দ্রের বাইরে খুব বেশি ভিড় না করার আহ্বান জানান। কথা বলেন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে। গত এই এসএসসি পরীক্ষার সময় আমরা দেখেছিলাম একটা জায়গায় একটা বেশ অভিনব কায়দায় প্রশ্নপত্র ফাঁসের একটা চেষ্টা হয়েছিল। তো আমরা সারাক্ষণই আমরা ভিজিলেন্ট আছি যে কোনো ধরনের নতুন কোনো পদ্ধতি কেউ বের করে কি না, আমরা সেগুলোকে কি করে আমরা প্রতিরোধ করব। আর সেই চিন্তাগুলো থেকে আমরা এই গত এসএসসি পরীক্ষার যেখানে যেখানে ছোটোখাটো যেটুকু ব্যত্যয় ঘটেছে সেগুলোকে সব বিশ্লেষণ করে সেগুলো প্রত্যেকটি ঠেকাবার আমরা ব্যবস্থা নিয়ে। 2 ঘন্টা সময়সীমার এবছরের এইচএসসি পরীক্ষার প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্র। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, কোশ্চেন সহজই হয়েছে। না না, কোনো আতঙ্ক ছিল না, একটু নার্ভাস ছিলাম, বাট সুন্দর হয়েছে পরীক্ষা। এমনিতে মানে প্রথম বাংলা পরীক্ষা তো একটু লেখা বেশি, এই কারণে মানে একটু টাফ হয়ে গেছে, কিন্তু আনসার করতে পারছি সব। এবার 12,03,407 পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র 6,22,796 জন এবং ছাত্রী 5,80,611 জন। এবছরও করোনার কারণে সব বিষয়ে ও পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।